আজকে ঘাটা লোকসভার নির্বাচনের দিন। গত দুই রাত্রি থেকে তৃণমূলের গুন্ডা বাহিনীর সন্ত্রাস বেড়ে গেছে। এই লোকসভার বিভিন্ন অঞ্চলে ভীষণভাবে সন্ত্রাস চালাচ্ছে, সাধারণ মানুষকে মারছে পিটছে, বিজেপি কর্মীদের মেরে মেরে হসপিটালে পাঠাচ্ছে। আমার লোকসভার কনভেনার তপন মাইতি থাকেন তিলন্দ নন্দনপুর দাসপুরে। গতকাল রাত্রে তার বাড়িতে তার বন্ধু সুজয় সেনাপতি তাকে আনতে যায়। সুজয় সেনাপতির গাড়ি ভেঙে দেওয়া হয়, তাকে মারা হয় এবং একটি বিজেপি কর্মী সঞ্জয় বেরা তার হাত মেরে ভেঙে দেওয়া হয়েছে। একই সময় গত রাত্রে পিংলায় চণ্ডীপুরে বিজেপি কর্মী স্বপন সামন্ত তাকে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং তারপর সে বমি করছিল, তাকে হসপিটালে স্থানান্তরিত করা হয়। একই সঙ্গে দেখা যায় কাল রাত্রি থেকে কেশপুরে বম্বিং শুরু হয়েছে, প্রত্যেকটা জায়গায় বম্বিং করছে। প্রিসাইডিং অফিসারদের বলছে যে আপনারা চুপ করে থাকবেন, আমাদের একটা লোক ইভিএমের পাশে গিয়ে দাঁড়াবে, তাতেই আমার কাজ হয়ে যাবে। এই কথাটা বিভিন্ন গ্রামে কেশপুরের ছড়িয়ে দিয়েছে। একসঙ্গে দেখা যাচ্ছে অদ্ভুতভাবে পাঁশকুড়ায় আমাদের ইরিগেশন মিনিস্টার তৃণমূলের এবং সৌমেন মহাপাত্র এবং তার বউ ওয়ার্ড নাম্বার 10-এর ভেতরে একটা বুথের ভেতরে গিয়ে বসে আছে। তাদের ক্ষেত্রে ইলেকশন কমিশনের নিয়মটা আসে না, শুধু সাধারণ মানুষের ক্ষেত্রেই আসে। বিভিন্ন জায়গায় ভয়ঙ্করভাবে সন্ত্রাস করছে তৃণমূলের গুন্ডা বাহিনী। এই অবস্থায় আমি ঘাটাল লোকসভার মানুষের কাছে আবেদন করব যে ভয় না পেয়ে একটা দিন বেরিয়ে এসে ভোট দান করতে, মতদান করতে, নিজের ভোট নিজে দিতে এবং এই সন্ত্রাস করা গুন্ডা বাহিনীকে হারাতে। এদের হারানো খুব জরুরি দরকার। এরা গণতন্ত্রকে স্তব্ধ করে দিয়ে আইনের শাসনকে লুণ্ঠিত করেছে এবং এখন ভোট লুট করতে চাইছে। আপনাদের কাছে আমার আবেদন, আপনারা ভয় পাবেন না, একটা দিন আপনারা বেরিয়ে এসে আপনাদের নিজের মতো যাকে চাইবেন তাকে ভোট দিন, স্বাধীনভাবে ভোট দিন, যাতে আমরা একটা ভয়মুক্ত সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারি। নমস্কার।